হ্যালো বন্ধুরা, আমি অনিশা এবং আজ আমি নিয়ে এসেছি 2012 সালে রিলিজ হওয়া স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান মুভি। মুভিটি ডাইরেক্ট করেছেন রুপার্ট স্যান্ডার্স এবং এটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.1। 86% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা রানি এলিনরকে দেখি। সে তার দুর্গের বাইরে তুষারপাত দেখছিল। হঠাৎ সে এক লাল গোলাপ দেখতে পায়। সে যখন গোলাপে হাত দেয়, তার হাত থেকে 3 ফোঁটা রক্ত পড়ে যায়। সে উইশ করে যখন তার সন্তান হবে, তার গায়ের রং যেন তুষারের মতো সাদা হয়, তার ঠোঁট হবে রক্তের মতো লাল, তার চুল হবে কাকের ডানার মতো কালো এবং তার হৃদয় হবে এই গোলাপ ফুলের মতো শক্ত। কয়েকদিন পরে রানীর এক কন্যা সন্তান হয়। রাজা এবং রানী তার নাম রাখেন স্নো হোয়াইট। স্নো হোয়াইটকে রাজ্যের প্রজারা খুব ভালোবাসত। এরপর সে তার প্রিয় বন্ধু উইলিয়ামের সাথে বড় হয়। তারা সবসময় একসঙ্গে থাকতো এবং একসঙ্গে খেলা করত। উইলিয়ামের পিতা ছিলেন ডিউক হ্যামন্ড। ঠিক এই সময় কুইন এলিনর মারা যান। রাজার দুঃখে ভেঙে পড়েন। রাজার এই দুর্বলতার সুযোগ নিয়ে এক সেনাবাহিনী রাজ্য জয় করার উদ্দেশ্যে দুর্গের দিকে এগিয়ে আসে। রাজা ম্যাগনাস যখন তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে নামেন, ওরা দেখতে পায় যে বিপরীত দিকে সৈন্যবাহিনীরা কেউ আসলে মানুষ ছিল না, তারা এক একটা কাঁচের তৈরি সৈনিক ছিল। এদিকে রাজা এবং তার সৈনিকরা বীরত্বের সাথে যুদ্ধ করে এবং তারা জিতেও যায়। রাজা ম্যাগনাসের লোকেরা সেখানে এক বন্দি মহিলাকে দেখতে পায়। এদিকে রাজা ম্যাগনাস তাকে দেখতে গেলে তার রূপে মুগ্ধ হয়ে যান। তিনি তাকে দুর্গে নিয়ে আসেন এবং পরের দিনই তাকে বিয়ে করেন। কিন্তু রাতের বেলা যখন রাজা এবং রানী একসাথে শুয়েছিল, রানী রাজাকে জানায় যে তার মতোই এক রাজা তাকে আঘাত করেছিল এবং সময় হয়ে যাওয়ার পর তাকেও ত্যাগ করত। কারণ প্রত্যেক রাজারাই তাদের রানীর বয়স হয়ে গেলে তাদের ত্যাগ করে। কিন্তু কোনো নারী যদি কোনোদিনই বৃদ্ধই না হয়, তাহলে তো তার কোনো রাজার প্রয়োজনই নেই। এর ফলে তাকে ত্যাগ করার প্রশ্নও ওঠে না। কিন্তু এবারে সেটা সে হতে দেবে না। তাকে ত্যাগ করার আগেই সে রাজাকে মেরে ফেলবে। এরপর সে ছুরির আঘাতে রাজাকে মেরে ফেলে এবং রাজ সিংহাসন দখল করে নেয়। আমরা এখানেই জানতে পারি যে রানী রাভেনা এক শক্তিশালী জাদুকরী এবং ডার্ক আর্মিজের মাস্টার ছিল। এরপর রাভেনার ভাই ফিন তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গে ঢুকে পড়ে। এরপর স্নো হোয়াইট যখন তার বাবার রুমে আসে, সে তাকে মরা অবস্থায় দেখতে পায়। সেখান থেকে সে পালিয়ে গেলে রাভেনা তার সৈন্যদেরকে স্নো হোয়াইটকে ধরার আদেশ দেয়। এরপর উইলিয়াম তার বাবার সাথে ঘোড়ায় চেপে এবং স্নো হোয়াইট অন্য একটা লোকের সাথে ঘোড়ায় চেপে তারা সেখান থেকে পালাতে যাচ্ছিল। কিন্তু রাভেনার লোক স্নো হোয়াইটের সাথে থাকা লোকটিকে তীর ছুড়লে তারা ঘোড়া থেকে পড়ে যায়। উইলিয়াম এবং ডিউক সেখান থেকে পালিয়ে গেলেও স্নো হোয়াইট সেখানে আটকে যায়। এরপর রাভেনা জাদুই সৈনিক দুর্গের সমস্ত লোকদেরকে মেরে ফেলে। ডিউকের সাথে যে কটা লোক পালিয়ে গিয়েছিল কেবল তারাই বেঁচে যায়। এরপরে আমরা রাভেনার কাছে এক জাদুই আয়না দেখি। সে আয়নাটিকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে সুন্দর কে। আয়না তাকে উত্তর দেয় যে অবশ্যই আপনি মহারানী। এরপর রাভেনা স্নো হোয়াইটকে উঁচু মিনারে বন্দি করে রাখার আদেশ দেয় এবং তার আর্মিসরা বাকি সব লোকগুলোকে মেরে ফেলে। রাভেনা এতটাই বিষাক্ত ডাইনি ছিল যে তার প্রভাবে সবুজে ভরা রাজ্য মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়। এদিকে স্নো হোয়াইট বড় হয়ে যায়। তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল, তার সামনের কক্ষতে আরেকটা মেয়েকে বন্দি করে রাখা হয়। সেই মেয়েটির নাম গ্রেটা ছিল। স্নো হোয়াইট গ্রেটার কাছ থেকে জানতে পারে যে ডিউক হ্যামন্ড এখনও বেঁচে আছে। এদিকে গ্রেটাও স্নো হোয়াইটকে দেখে খুব অবাক হয়, কারণ তারা সকলেই জানে যে স্নো হোয়াইট মারা গেছে। এদিকে ডিউক এর দুজন সৈনিক রাভেনার সৈনিকের কাছে ধরা পড়ে যায়। তারা রাভেনার কাছে তাদেরকে ধরে আনলে ছেলেটি ছুরি দিয়ে রাভেনার পেটে আঘাত করে, কিন্তু রাভেনার কিছু হয় না। রাভেনা রেগে যায় এবং সে ওই ছেলেটিকে মেরে ফেলে। কিন্তু সেই ছেলেটির বাবা সেই বৃদ্ধ লোকটিকে রাভেনা ছেড়ে দেয়। এরপর আমরা রাভেনাকে দেখি। সে শক্তি প্রয়োগ করার ফলে তার মুখে বয়সের ছাপ এসে পড়ে। কিন্তু ফিন রাভেনার জন্য গ্রেটাকে ধরে এনেছে। এরপর রাভেনা গ্রেটার আয়ু কেড়ে নেয় এবং সে আগের মতো সুন্দরী হয়ে যায়। অর্থাৎ সে তার যৌবনকে ধরে রাখার জন্য অন্য মেয়েদের আয়ু কেড়ে নিত। এদিকে গ্রেটা মুহূর্তের মধ্যে এক বৃদ্ধ মহিলাতে পরিণত হয়ে যায়। এরপরে রাভেনা যখন আবার সে আয়নাকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে সুন্দর কে, কিন্তু আয়না এবার উত্তর দেয় যে তোমার চেয়েও সুন্দর অন্য কেউ আছে, আর সে হচ্ছে স্নো হোয়াইট, এবং তার জন্যই তোমার শক্তি কমে যাচ্ছে। আয়না রাভেনাকে জানায় যে স্নো হোয়াইটের সুন্দরতা তোমাকে ধ্বংস করতে পারে, আবার তোমাকে উদ্ধারও করতে পারে। সে রাভেনাকে এটাও জানায়
তুমি যদি স্নো হোয়াইটের হৃদয় তোমার হাতে নাও, তাহলে কোনোদিনই কোনো মেয়ের যৌবন পান করার তোমার প্রয়োজন আর পড়বে না, তোমার বয়স কোনোদিন কমবে না এবং তোমার শক্তি থাকবে অটুট, অর্থাৎ সে অমর হয়ে যাবে। রাভেনা তার ভাইকে আদেশ দেয় স্নো হোয়াইটকে সেখানে ধরে আনার জন্য। এদিকে স্নো হোয়াইট জানলার কাছে একটি পেরেক পায়, তাকে যখন ফিন নিতে আসে সে তাকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রানীর সৈনিকরা তাকে তাড়া করলে সে ড্রেন এর পথে সমুদ্রে পৌঁছায়। তারপর সমুদ্র থেকে উঠে একটা সাদা ঘোড়াকে দেখতে পায়। এরপর সে ঘোড়া ছুটিয়ে ডার্ক ফরেস্টের দিকে চলে যায়। ফিন তার সৈনিকদের সাথে স্নো হোয়াইটকে তাড়া করলেও তাকে ধরতে পারে না এবং তারা দুর্গে ফিরে আসে। এদিকে স্নো হোয়াইটের ঘোড়া কাদার মধ্যে আটকে যায়, তাই সে একাই জঙ্গলের দিকে ঢুকে পড়ে। জঙ্গলের ভেতরে স্নো হোয়াইট অনেক কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, যেহেতু সেটি জাদুই জঙ্গল ছিল। এরপর স্নো হোয়াইটের মাথায় এক নাম না জানা প্রাণী আঘাত করে এবং স্নো হোয়াইট সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে আমরা রাভেনাকে দেখি, সে তার ভাইয়ের উপর চিৎকার করছিল, কারণ স্নো হোয়াইট তার হাত ছাড়া হয়ে গেল শুধু তার ভাইয়ের কারণে। রাভেনা নিজে সেই অন্ধকার জঙ্গলে যেতে পারবে না, কারণ সেখানে তার শক্তি কাজ করে না। তাই সে তার ভাইকে এমন একটা লোককে জোগাড় করতে বলে যে এর আগে অন্ধকার জঙ্গলে গিয়েছে। এরপর মুভির সিন চেঞ্জ হয়, আমরা এরিককে দেখি, সে হান্সম্যান নামে পরিচিত। এরিককে একটা লোক মারছিল কারণ এরিক তার ধার নেওয়া টাকা ফেরত দেয়নি, কারণ এরিকের স্ত্রী মারা যাওয়ার পর সে সমস্ত টাকা মদ্যপান করে উড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানে ফিন কিছু সৈনিকদেরকে নিয়ে আসে এবং তারা এরিককে রানীর কাছে নিয়ে যায়। রাভেনা হান্সম্যানের সাথে একটা ডিল করে, হান্সম্যান তাকে স্নো হোয়াইট এনে দেবে, পরিবর্তে সে তার মরে যাওয়া ওয়াইফকে জীবন্ত করে তুলবে। এরপর হান্সম্যান ফিন এবং কিছু সৈনিকদেরকে নিয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে আসে। অন্যদিকে স্নো হোয়াইটের জ্ঞান ফিরলে সে পালাতে শুরু করে, কিন্তু হান্সম্যান স্নো হোয়াইটকে ধরে ফেলে। তারপর হান্সম্যান ফিনকে বলে যে আগে আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলতে হবে, তারপরেই সে স্নো হোয়াইটকে তাদের হাতে তুলে দেবে। কিন্তু ফিন জানায় যে তার বোনের এতটাও শক্তি নেই যে সে তার মৃত স্ত্রীকে জীবন্ত করে তুলতে পারবে। এ কথা শুনে হান্সম্যান রেগে যায়। সে ফিন এবং তার লোকদের সাথে ফাইট করে এবং স্নো হোয়াইটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হান্সম্যান কিন্তু জানতো না যে স্নো হোয়াইট এক রাজকন্যা। স্নো হোয়াইট হান্সম্যানকে বলে যে সে ডিউক এর দুর্গে যেতে চায় এবং সে যদি তাকে সেখানে পৌঁছে দেয়, পরিবর্তে সে তাকে অনেক টাকা দেবে। হান্সম্যান রাজি হয়ে যায়। অন্যদিকে যে বৃদ্ধ মানুষটিকে রাভেনা ছেড়ে দিয়েছিল, সে ডিউক এর দুর্গে ফিরে এসে সবাইকে জানায় যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে। একথা জানার পর উইলিয়াম সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর উইলিয়াম ফিন এর কাছে নিজেকে এক দক্ষ তীরন্দাজ বলে পরিচয় দেয় এবং তাদের দলে যোগ দেয়। উদ্দেশ্য একটাই, তাদের সাহায্যে সে স্নো হোয়াইটকে খুঁজে বের করবে। এদিকে স্নো হোয়াইট এবং হান্সম্যান জঙ্গল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তাদের সামনে এক দানব চলে আসে। হান্সম্যান তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু দানব হান্সম্যানকে দূরে ফেলে দেয়। ঠিক তখনই স্নো হোয়াইট দানবের সামনে চলে এলে দানব তার সুন্দর চেহারা দেখে শান্ত হয়ে যায়। এরপর দানব সেখান থেকে চলে যায়। এরপর স্নো হোয়াইট এবং হান্সম্যান জঙ্গলের ধারে এক গ্রামের মধ্যে চলে আসে। সেই গ্রামে শুধুই মহিলারা বাস করে এবং তারা প্রত্যেকে নিজের মুখে দাগ দিয়ে রেখেছে, যাতে তারা রেভেনার শিকার না হয়। হান্সম্যান সেখানেই এক মহিলার কাছে স্নো হোয়াইটের আসল পরিচয় জানতে পারে। হান্সম্যান ভাবলো যে স্নো হোয়াইট এখানে সুরক্ষিত থাকবে, তাই সে স্নো হোয়াইটকে সেখানেই ছেড়ে গ্রাম থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে যখন সে পেছন ঘুরে দেখে গ্রামের বাড়িগুলিতে আগুন লেগেছে, সে বুঝতে পারে যে এটা ফিন এবং তার লোকেদেরই কাজ। তাই সে স্নো হোয়াইটকে বাঁচানোর জন্য আবার ফিরে আসে। এরপর স্নো হোয়াইট এবং হান্সম্যান সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা রাভেনাকে দেখি, তার ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় রাভেনার মা রাভেনার 3 ফোঁটা রক্ত দুধে মিশিয়ে তাকে পান করিয়েছিল, সেটি মন্ত্রপূত ছিল। সে রাভেনাকে এটাও বলেছিল, পরবর্তীকালে তোমার মতো কোনো সুন্দর চেহারায় তোমার ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু ততদিন তুমি এক অসীম শক্তির অধিকারী থাকবে। অন্যদিকে স্নো হোয়াইট এবং হান্সম্যান যখন জঙ্গলের দিকে যায়, হঠাৎ তাদের উপর 8 বামন অ্যাটাক করে। তারা তাদের দুজনকে উল্টো করে ঝুলিয়ে দেয়। কিন্তু যখন তারা জানতে পারে যে স্নো হোয়াইট রাজকন্যা, বামনরা তাদের বাঁধনটি খুলে দেয়। বামনদের মধ্যে একজন ভবিষ্যৎ দেখতে পেত, সেই তাদের ছেড়ে দিতে বলে। কিন্তু রানীদের সৈনিক সেখানে চলে এলে বামনরা স্নো হোয়াইট এবং হান্সম্যানকে নিয়ে গুপ্তপথে অন্যদিকে চলে আসে। এরপরে তারা রূপকথার অভয়ারণ্যে প্রবেশ করে। সেখানে পরীদের বাস ছিল।
রাতের বেলায় বামনরা সব এক জায়গায় বসে নাচ গান শুরু করে দেয়। এরপর স্নো হোয়াইট এক বামনের সাথে নাচতে শুরু করে। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নো হোয়াইট নিজের সামনে কয়েকটা পরীকে দেখতে পায়। স্নো হোয়াইট তাদের পেছন পেছন একটা জায়গায় চলে আসে। সেখানে এক বিশাল সিংওয়ালা হরিণ ছিল। এদিকে বামনরাও স্নো হোয়াইটের পেছন পেছন চলে এসেছিল। তারা বলা বলি করছিল যে এর আগে তারা কখনো এত বড় হরিণকে দেখেনি। এরপর স্নো হোয়াইট সেই হরিণটিকে স্পর্শ করে। বামনদের যে সর্দার ছিল সে বলে যে এর অর্থ হচ্ছে স্নো হোয়াইটই একমাত্র রাভেনাকে পরাজিত করতে পারবে এবং আগের মতো রাজ্যে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে। কিন্তু তখনই সেখানে রানীর সৈনিক আসে এবং তারা হরিণটিকে তীর ছুড়ে মারে। এরপর হান্সম্যান স্নো হোয়াইটকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সেই হরিণটি অনেকগুলি প্রজাপতিতে পূর্ণত হয়ে সেখান থেকে উড়ে যায়। এদিকে ফিন এবং হান্সম্যানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর হান্সম্যান ফিনকে মেরে ফেলে। যখন ফিন মরছিল তার সেই যন্ত্রণা তার বোন রাভেনা অনুভব করছিল। এরপর সৈনিকদের হাতে এক বামন মারা যায়। সেখানে উইলিয়ামও চলে এসেছিল। এরপর তারা সবাই মিলে ডিউকের দুর্গের দিকে যাত্রা শুরু করে। এরপর রাত হয়ে গেলে তারা সকলে মিলে একটা জায়গায় বিশ্রাম করে এবং ঘুমিয়ে পড়ে। সকালবেলায় রাভেনা উইলিয়ামের ছদ্মবেশে সেখানে আসে। সে স্নো হোয়াইটের সাথে গল্প করে এবং তাকে এক বিষযুক্ত আপেল দেয়। স্নো হোয়াইট সেটি খাওয়ার পরে সেখানে পড়ে যায়। এরপর রাভেনা নিজের আসল রূপ রিভিল করে এবং সে যখন স্নো হোয়াইটের হৃদয় বার করতে যাচ্ছিল তখনই সেখানে হান্টসম্যান এবং উইলিয়াম চলে আসে। রাভেনা কাকের রূপ ধরে সেখান থেকে পালিয়ে যায়। উইলিয়াম স্নো হোয়াইটের শরীরটি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। সে তাকে কিস করে কিন্তু কিছুই হয় না। অন্যদিকে আমরা রাভেনাকে দেখি, সে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এরপর বামনরা স্নো হোয়াইটের মৃতদেহটিকে ডিউকের দুর্গে নিয়ে আসে। সেখানে হান্টসম্যান স্নো হোয়াইটের মৃতদেহর সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে বলে তার স্ত্রীর নাম সারা ছিল এবং সে তাকে খুব ভালোবাসত। সে কোনো এক কারণে তাকে নিজের থেকে কিছুক্ষণের জন্য দূর করেছিল। এ কারণেই সে মারা গিয়েছিল এবং দ্বিতীয়বার সে একই ভুল করল। স্নো হোয়াইটকে দেখে তাকে সারাকে মনে পড়ত, কারণ তার কথা বলার ধরন, মন এবং চিন্তা অনেকটা সারার মতোই ছিল। এরপর হান্টসম্যান স্নো হোয়াইটকে কিস করে, কিন্তু সে নোটিস করে না যে স্নো হোয়াইটের চোখ থেকে জল পড়ছে। হান্টসম্যান সেখান থেকে বেরিয়ে যায়। হান্টসম্যানের ভালোবাসাটি সত্য ছিল আর এ কারণে স্নো হোয়াইট বেঁচে ওঠে। এরপর উইলিয়াম তার বাবাকে বলে যে তাদের এখনই রাভেনার দুর্গে আক্রমণ করা উচিত, কারণ তাদের সাহায্য করতে গিয়ে স্নো হোয়াইট মারা গিয়েছে। এরপর সেখানে স্নো হোয়াইট আসে। সে ডিউকের সাথে দেখা করে। স্নো হোয়াইটকে জীবন্ত অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়। সে ডিউক এবং বাকি সবাইকে বলে যে তাদের এক্ষুনি তার বাবার দুর্গে আক্রমণ করা উচিত, যেটা রাভেনা দখল করে রেখেছে। এরপর আমরা রাভেনাকে দেখি, সে অনেকগুলি মেয়ের যৌবন পান করার পর আগের মতোই সুন্দরী এবং শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে স্নো হোয়াইট এবং বাকি সবাই দুর্গে আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাভেনা সবকিছু জেনে গিয়েছিল, তাই সে নিজের সৈনিকদেরকেও প্রস্তুত করছিল। এরপর ডিউক, স্নো হোয়াইট এবং বাকি সব সৈনিকরা দুর্গের কাছাকাছি চলে আসে। তারা ভাবতে থাকে যে দুর্গের ভেতরে কি করে ঢুকবে। সেই সময় স্নো হোয়াইট বলে যে সে একটা গুপ্ত পথ চেনে। সেই গুপ্ত পথে বামনরা দুর্গের ভেতরে ঢুকে যায়। অন্যদিকে স্নো হোয়াইটের সৈনিকরাও দুর্গের দিকে এগোতে থাকে। এদিকে রাভেনার সৈনিকরা স্নো হোয়াইটের সৈনিকের দিকে আগুনের গোলা এবং তীর ছুটতে থাকে। এতে অনেক সৈনিক মারা যায়, তবু তারা হার মানে না এবং মেইন গেটের দিকে এগোতে থাকে। অপরদিকে বামনরা দুর্গের ভেতরে গিয়ে মেইন গেট খুলে দেয়। এর ফলে স্নো হোয়াইটের সৈনিকরা খুব সহজে দুর্গের ভেতরে ঢুকে যায়। এরপর দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে স্নো হোয়াইট রাভেনাকে মারার জন্য খুঁজতে থাকে এবং দুর্গের উপরের অংশে চলে আসে। এদিকে হান্সম্যান এবং উইলিয়ামও স্নো হোয়াইটের পেছন পেছন চলে যায়। এদিকে স্নো হোয়াইট রাভেনাকে দেখতে পেয়ে যায়। ঠিক তখনই সেখানে উইলিয়াম এবং হান্সম্যানও চলে আসে। রাভেনা নিজের শক্তি দিয়ে অনেকগুলি কাঁচের সৈনিক তৈরি করে। সেই সৈনিকগুলি উইলিয়াম এবং হান্সম্যানের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে স্নো হোয়াইট এবং রাভেনা লড়াই করছিল। স্নো হোয়াইট রাভেনার হাতে তলোয়ার দিয়ে আঘাত করলে তার কিছুই হয় না। রাভেনা খুবই শক্তিশালী ছিল, তাই স্নো হোয়াইট তার সঙ্গে পেরে উঠছিল না। এরপর রাভেনা আগুনের উপর দাঁড়িয়ে বলে যে তুমি আমাকে কোনোদিনই হারাতে পারবে না, কারণ আমার মধ্যে অসীম শক্তি আছে। এরপর স্নো হোয়াইট তাকে হান্সম্যানের শেখানো কায়দায় হৃদয়ে ছুরি দিয়ে আঘাত করলে কাঁচের সৈনিকরা ভাঙতে শুরু করে।
এরপর রাভেনা রক্ত স্নো হোয়াইটের উপর পড়লে সে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এদিকে রাভেনা তার আয়নার সামনে মারা যায়। মরার আগে সে তার আসল রূপ এক বৃদ্ধ মহিলাতে পরিণত হয়। রাভেনা মারা যাওয়ার সাথে সাথে রাজ্যে তার বিষাক্ত প্রভাবটাও কেটে যায়। এরপর স্নো হোয়াইটকে রানীর তাজ পরানো হয় এবং রানী বলে ঘোষণা করা হয়। ঠিক তখনই সেখানে হান্টসম্যান চলে আসে। স্নো হোয়াইট তার দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দেয় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।